আসুন আসুন, ভেতরে আসুন। রনি, রনি। Yes mom। একটু বাইরে এসো না, একজন তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। খেলো আবার। আমি তো ঠিক চিনতে পারছি না, তুমি বাইরে এসে কথা বলো, উনি তোমার সঙ্গে কথা বলতে চাইছেন। আপনি বসুন না প্লিজ। না ঠিক আছে ঠিক আছে, আমি ভাবছিলাম রনি বাড়িতে থাকবে কি থাকবে না, তো বাড়িতেই আছে। না না আছে তো। What a surprise! আপনি আমাদের বাড়িতে, তার মানে পর্ব তো কখনো কখনো মুশিকের কাছে আসে দেখা যাচ্ছে। আমি তোমার সাথে একটু আলাদা করে কথা বলতে চাই। আমার সাথে আপনার কিসের আলাদা কথা? জন্মের পর কথা বলবেন না বলেই তো আলাদা করে দিয়েছিলেন, এখন কি এমন দরকার পড়লো যে আলাদা কথা বলতে হবে আমার সাথে? তুমি আমার উপর রাগ করে আছো, অভিমান করে আছো বাবা, স্বাভাবিক। তোমার জায়গায় আমি থাকলে আমারও তাই হতো। আমি বহুবার তোমার জায়গায় নিজেকে রেখে ভাবার চেষ্টা করেছি, আমি হলে হয়তো সহ্যই করতে পারতাম না, পাগল হয়ে যেতাম। না না, আমি পাগল টাগল হইনি। আসলে এরকম পরিস্থিতি আসলে কেউ পাগল হয়, কেউ শেয়া না হয়। আমি দ্বিতীয়টা হয়েছি। আমার তোমার সাথে সত্যি আলাদা করে একটু কথা বলার দরকার আছে রনি। মনে হয় না আমার কথা বলার পর তোমার খুব খারাপ লাগবে। আমরা দুজন একটু আলাদা কথা বলতে চাই। আমি তো আপনাদের কথাবার্তার মধ্যে থাকতে চাইনি। আপনি রনির সঙ্গে আলাদাভাবে কথা বলবেন তো? শিওর, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। বসুন না, কথা বলুন। যে বেবিটাকে একদিন হোমে পাঠিয়ে দিয়েছিলেন, কোনোদিন তার খোঁজ পর্যন্ত নেননি। যে তাকে, সেই বেবিটাকে বুকে পিঠে করে মানুষ করলো, তাকেই আজকে এখান থেকে সরিয়ে দিতে চাইছেন। গুড, ভেরি গুড। এনিওয়ে আপনি কথা বলুন, আরে ছেলের রেসপন্সিবিলিটি নিন। তাহলে তো আমিও আমার রেসপন্সিবিলিটি থেকে মুক্তি নিতে পারি, তাই না? মাম, তুমি এখান থেকে কোথাও যাবেন না, এখানেই থাক। নো 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 রানী, তোমরা কথা বলো। বললাম তো যাওয়ার দরকার নেই। আহ রনি,